সারকার রশিদের নাই সাওয়া বাবা। ওরা আমার কথা বিদুর জীবনে মনের দুঃখ বলবো রে হৃদয়ের ব্যথাগুলো বলার কোনো জায়গা থাকে না বাবা। তাই সাধক বললেন বক্ষ ভরা ব্যথা লয়া রে ওরে আমি কান্দি বৈশালীর জনে মনের দুঃখ বলবো রে তার শহরে দরদি নাগর চান্নাই ভুবনে মনের দুঃখ বলবো রে তার শহরে ব্যথার বিচার যারে দিব সালাম পাইব সেও তো ব্যথা দিল সেই ডালের ভরসায় ছিলাম সেই ডাল ভাইরা ব্যথার বিচার যারে দিব আমারে সেই তো ব্যথা দিল যেই ডালের ভরসায় ছিলাম সেই ডাল রে ভাই আমি যারে কুলেতে আমার পরস্থান নাই ভুবনে মনের দুঃখ বলবো রে ওরে বক্ষ ভরা তিয়াপনে মা জননী রে আমার সেও ভুরাইয়া গেছে ওরে মা সেও ভুরাইয়া গেছে বক্ষ ভরা ব্যথা আমি কই তামরে কি সাধের মা জননী, জননী মা আমার মাসে ফুরাইয়া গেছে, নাগর চান বকরা ব্যথা আমি কই মায়ের কাছে, মায়ের আদর কইরা ঘুম পাড়াই দরদি মা। ছোট্ট একটা শব্দ, কিন্তু এই মা শব্দের চাইতে মধুর কোনো শব্দ হয় না জগতে। অনেক মধুর একটা শব্দ, পাগল একটা মা থাকলেও মা ডাইকা শান্তি পাওয়া যায়, পাগল একটা বাবা থাকলেও শান্তি পাওয়া যায় বাবা ডাইকা। কিন্তু যার বাবা মা হারায়া গেছে তার শান্তির জায়গাটা শূন্য হয়ে গেছে। সেই ছোটবেলায় দয়াল পরশচাঁদকে ভালোবেসে নিজের বাড়িঘর, বাবা মা, আত্মীয় স্বজন সব বাদ দিয়ে বুক ভরা আশা নিয়ে এসেছিলাম তাকে ভালোবেসে তার চরণের কাছে। ভেবেছিলাম যার চরণের কাছে আশ্রয় নিয়েছি সে আমাকে কখনো ছেড়ে যাবে না, কিন্তু নিয়তির এমন খেলা, যাদের মুখ দেখলে শান্তি পাইতাম আগের সেই ভাবুক শিল্পীগুলি চলে গেছেন। আমার পরশচাঁদ চলে গেছেন, ভাবুক কবি আব্দুর রশিদ সরকার সাহেব, মাতাল রাজ্জাক দেওয়ান, দলিল উদ্দিন বয়াতি, মাখন দেওয়ান চলে গেলেন, ওয়াসিম দাস বাউল, খোরশেদ আলম বয়াতি, আয়নাল বয়াতি। মাঝে মাঝে মনে হয় এই আসরটাই, এই গানই বোধহয় আমার জীবনেরও শেষ গান। কারণ জগতে আসার সিরিয়াল আছে, চলে যাবার কারো কোনো সিরিয়াল নাই। প্রত্যেকটা মানুষই দুঃখ বেদনা নিয়ে যাবে, কারণ মনের কথা কারো কাছে বোঝানো গেল না। বলো থাকলে বন্ধুর রাঙা